गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल माय बेंगल एप। सबाई के स्वागत। शुभ सकाल सुप्रभात। और आज को अच्छे बृहस्पतिवार। आज के एक देरी ते घूमटा भेंगे चाहिए कारण आज के एक लेट उराम हो गए। सब काज ही लेट उराम, देरी ते उठले समस्याटाई है। পড়াচ্ছি তো পড়াতে পড়াতে করছি ওই কারণে দেরি হচ্ছে ঘুম থেকে উঠেছি। আজকে সবকিছু লেট। তোমরা সবাই কেমন আছো? আমি একটু ভালো আছি, আমি খুব ভালো আছি। ভালো তো থাকতে, ভালো না থাকতে তো কোনো কাজই করতে পারবো না। আর দু সপ্তাহ মতো আছে দুর্গাপুজো, আমার পরীক্ষা চলছে। আজকে ছুটি, আবার কালকে বাংলা পরীক্ষা। সোমবার টানা হবে, সোমবার দিন আছে, মঙ্গলবার আছে, বুধবার আছে, আবার বৃহস্পতিবার ছুটি, শুক্রবার পরীক্ষা, আবার শনি রোববার ছুটি, সোমবার দিন লাস্ট, মানে 16 তারিখ, তারপর তো দুর্গাপুজো। তাই চলো ব্লগটা সকাল থেকে চালু করলাম, সারাদিন দেখতে থাকো ভিডিও, আশা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অবশ্যই। আর তুমি সাবস্ক্রাইব করো, করছো? এখানে হচ্ছে আমার টিমে ব্রাউন ব্রেড দিয়ে ডিম টোস্ট, তোমার সব গাজর, পেঁয়াজ আর ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে মাছের ঝোল, মানে কালিয়া বসিয়েছি। আর এদিকে আমার হয়ে গেছে পটল পোস্ত, বেগুন ভাজা, ভাত হয়নি এখনো, মাছ ভাজা হয়ে গেছে, মাছেরই কালিয়া করছে এখানে কালো জিরা দিয়ে হয়ে এসছে। আর একটু মশলা একটু কষে গেলে হয়ে যাবে। আর এদিকে বসিয়েছি বাঁধাকপি ভাজা। তরকারি না, এটা বাঁধাকপি ভাজা। সব কাজই হয়ে গেছে, মেয়েকে তেল মেখে স্নানে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে তেল মাখলাম, মেয়েকে ও স্নানে গেছে, ও আসলে আবার পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি যাবো স্নান করবো, পুজো দেবো। বৃহস্পতিবার সময় লাগবে, ঠাকুরের কাপড় দিয়ে সব করে পাল্টানো, আমি একটু একটু সূর্য দেখা যাচ্ছে আস্তে আস্তে, ভালো লাগে। আস্তে আস্তে সূর্য দেখা যাচ্ছে, সব জায়গা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং টাচ দিচ্ছে হয়তো, তারপরে উদ্বোধন হয়তো 18
মহালয়ের তিন থেকে উদ্বোধন হয়ে যায়, তারপর ঠাকুর দেখাতে মহালয়ের রাত্রি শুরু হয়ে যায়। চলো মেয়ের পরীক্ষা শেষ হবে মহালয়ের পরে, পরের দিন মানে সোমবার, শনিবার মহালয়, রোববার ছুটি, সোমবার সায়েন্স। ওটা একটা টিপিক্যাল পরীক্ষা সায়েন্সের, সোমবার আবার ম্যাথ পরীক্ষা, সোমবার থেকে টানা পরীক্ষা, সোম মঙ্গল বুধ টানা পরীক্ষা, বৃহস্পতিবার গ্যাস, শুক্রবার দিন, তারপরে লাস্ট পরীক্ষা হচ্ছে সোমবার মানে 16 তারিখ, তারপরে 17 তারিখ থেকে ছুটি পড়ে যাবে। তো চলো মেয়েকে গাটা মুছিয়ে দিই, আমি স্নান পুজো করে তারপরে তোমার সাথে লাঞ্চে টেবিলে দেখা করছি। আজকে আমার লাঞ্চের থালিটা একটু অন্যরকম, মধ্যবিত্ত ঘরে যে থালি হয় সে থালি, খুব ইউনিক খাবার। চলো আজকে লাঞ্চের থালি, বাঁধাকপি ভাজা, পটল পোস্ত, মাছের কালিয়া, বেগুন ভাজা, ব্যাস। আফটারনুন এভরিওয়ান, আমার স্নান পুজো জাস্ট কমপ্লিট হলো, খাওয়াও জাস্ট হলো, সবই জাস্টই হলো, বাসন মাজি নিয়ে এখনো বাসন মাজবো, মেয়ে এখন খেয়ে নিক, মেয়ে যে খাচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপরে বাসন কাটা ধুয়ে মেয়েকে আবার পড়াতে বসবো। ইংরেজিতে পড়াচ্ছিলাম, বাংলা কি পড়াতে, বাংলা প্রচুর সিলেবাস, এ হচ্ছে ব্যাপার। পুজো এসে গেল, কিচ্ছু করতে পারছি না, মানে ঠান্ডা কাশিটা কমছে না, কফও কমছে না, কিছুই করছে না, ওষুধ পর ওষুধ খেয়েই আছে। এখন একটা শাড়ি পিকো ফলস করা বাকি, অনেক শাড়ি আছে পিকো ফলস করা বাকি, কিন্তু হয়ে আর আমার উঠছে না। দেবে কিনা করে তার নাই ঠিক, চেষ্টা করি। আমার একটা পিকো মেশিন কেনাটা খুব দরকার বলতো, আমিও আগে পিকো মেশিন, আমি মেশিন মানে আমি হাতে টুকে টুকে করে সবই করতাম, মেশিনটা কি কিনে নিলে কি আমিও ঘরে টুকটাক ইনকাম পিকো করতে পারবো, ফলস করতে পারবো। চলো পরে কথা বলছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো, সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ কারো বাচ্চাদের পড়ালেখা করাচ্ছ, আমিও পড়াচ্ছিলাম, সারা দুপুর পড়িয়েছি, যেন এখন একটু এখনও টিফিন দিয়েছি খেতে, একটু টিফিন করে নিই, তারপরে আমি আবার নিয়ে বসবো, কারণ সমস্তটাই হয়ে গেছে, দুটো বাংলা বই ফিনিশ, এখন একটাই বাকি, একটা বইতে দুটো গল্প বাকি, ওটা জাস্ট পড়াবো বোঝাবো, দেখ আশা করছি 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো ওকে খেতে দেবো, খেয়ে ঘুমাবো, সারা দুপুর শুইনি, এক নম্বর বছর টায়ার্ড লাগছে, একবারে ঘুমিয়ে পড়বো, আবার কালকে ভোর 5টায় উঠতে হবে আমার, আমি 5টায় উঠবো, মেয়ে 5:30 উঠবে, উঠে যা যা থাকে 6:30-7:30 অবধি পড়বে, টোটাল তখন 7টার মধ্যে উঠবে, 7:30-7:30 মধ্যে হচ্ছে ব্যাপার। খাট দেওয়ার কি অবস্থা, দুর্গাপুজো আসছে, ঘর দেওয়ার গুছিয়ে পাচ্ছে মানে গোছাতে শুরু করিনি, কিচ্ছু গোছানো শুরু করিনি, এমনি ঝুলটুল সবই ঝাড়া টাড়া, কিন্তু ঘর গোছানো আমার সময়টুকু পাচ্ছি না, হচ্ছে ব্যাপার। তাই চলো ভিডিওটা আমি আর বাড়বো না, সবাইকে টাটা, গুড নাইট।